গাজীপুরের চান্দুরা এলাকার ওষুধ ব্যবসায়ী আলমগীর গত মাসের 29 এপ্রিল জমি কেনার উদ্দেশ্যে বিক্রেতাদের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন। তাদের মধ্যেই ছিল অপহরণকারীরা। এক পর্যায়ে অস্ত্রের মুখে অপহরণ করা হয় তাকে, নিয়ে যাওয়া হয় যাত্রাবাড়ি, ছিনিয়ে নেয় মোবাইল। দুদিন আটকে রেখে চলে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। মুক্তিপণ হিসেবে দাবি করা হয় 5 লাখ টাকা। সোয়াবিন তেল লাগে দেয়, ঢেলে দিয়ে আয়রন দিয়ে হিট দেয়। তার আগে তো আয়রন হিট দিচ্ছে রাত্রে, দিয়ে সব পুড়ে গেলে তার আমি তখন সহ্য করতে পারি না। আমি হাত পা বান্ধা, মুখ বান্ধা, তখন সরপট 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 আমার জীবন হয়ে গেছে। তার তো সে নিখোঁজের পরপরই সাধারণ ডায়েরি করে আলমগীরের পরিবার। 30 এপ্রিল মুক্তিপণের দাবিতে অপহরণকারীরা ফোন দেয় তাদের। এর পরপরই তারা যোগাযোগ করেন র‍্যাবের সঙ্গে। আমার ছোট ভাইকে বারবার মেরে তাকে তার হাতে লিখিত নিছে, নিয়ে ওরা যেটা বলছে সেটা লিখতে বলছে। এই কাগজগুলো উদ্ধার করতে পারলে আমার ছোট ভাই রেহাই পাবে। অভিযোগ পাওয়ার একদিনের মাথায় র‍্যাব অভিযান চালিয়ে উদ্ধার করে অপহৃতকে, গ্রেফতার করে দুই নারী সদস্য সহ অপহরণকারীদের 8 জনকে। র‍্যাব জানায়, চক্রের সদস্যরা জমি কেনা বেচার নামে প্রলোভন দেখিয়ে ধনী ব্যক্তিদের অপহরণ করে। যখন কোনো টার্গেট সেট করে, কাউকে কিডন্যাপ করা হবে, আটক করা হবে, তখন তারা আলোচনা করে সবাই একসাথে হাজির হয়। সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, ঢাল হিসেবে ব্যবহার করার জন্য মহিলাদেরকে ব্যবহার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পুলিশের ভুয়া পরিচয় দিয়ে চাঁদা আদায়ের মামলাও রয়েছে বলে জানায় র‍্যাব। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। জোর করে কিছু